राधे कृष्ण बंधुरा बंधुरा अपन सकल के जाना मकर संक्रांतिर अनेक अनेक शुभेच्छा। बंधुरा बांगालीदेर की प्रमुख उत्सव हे मकर संक्रांति बा पौष संक्रांति। ताई बंधुरा ए दिने एक फोटा हलो आमादे सकल के खेते हय एक खाबार। एते सारा बछर बंधुरा आपनारा रोग मुक्त थाकबेन एवं परिवारे सुख शांति आपनादेर बजाय थाकबे। एवं भूलेओ किन्तु बंधुरा आपनारा ए दिने ए काजगुली करबेन ना एवं ए खाबारगुली भूलेओ मुखे देबेन ना, नइले सारा बछर किन्तु बंधुरा आपनादेर ओपर ईश्वरेर कृपा हबे ना, नाना रकम समस्या आपनादेर परिवारे घिरे धरबे। कारण बंधुरा ए दिनेई सूर्य नारायण देव निजे राशि छेड़े मकर राशिते प्रवेश करे, ताई दिनटिके मकर संक्रांति बला हय। आबार अनेक जायगाय दिनटिके उत्तरायणो बले। ताई विभिन्न जायगाय ए दिने मानुषेरा घुरी ओड़ाय विभिन्न रकमेर दान पुण्येर काज करे, जेमन गंगा स्नान, पशु पाखिदेर अन्नदान बा कोनो गरीब दुखीके अन्न वस्त्र दान। তাই বন্ধুরা আমি আগের একটি ভিডিওতেই আপনাদের জানিয়ে দিয়েছি যে এই দিনে সর্বশ্রেষ্ঠ দান কোনটি, পশু পাখিদের কোন খাবারটি খাওয়ালে এই দিনে মানুষের দুর্ভাগ্যে নাশ হয় এবং স্নান করার শুভ মুহূর্ত। তাই যদি বন্ধুরা আপনারা ভিডিওটি এখনো দেখেননি তাহলে তাড়াতাড়ি ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা দেখে নিন এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে আপনারা কমেন্টে বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা বাড়িতে এই দিন ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে কিন্তু আপনারা কোনো রকম খাবার খাবেন না। তাই সকাল সকাল আপনারা স্নান করে ভগবানের পূজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরেই আপনারা প্রসাদ রূপে তা বাড়িতে সকলে গ্রহণ করে দিনটি শুরু করুন। নাম্বার দুই, বন্ধুরা এই দিন আপনারা স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব, তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন। নাম্বার তিন, বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো। নাম্বার চার, বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা করবেন না, কারণ মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। নাম্বার পাঁচ, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী আসে বা কোনো ভিখারি আসে তো ভুলেও বন্ধুরা তাদের কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না, কারণ বন্ধুরা মানা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপের নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন। নাম্বার ছয়, বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন, নোংরা জামাকাপড় এই দিনে কিন্তু ভুলেও পড়বেন না। এই দিন আপনারা কান্না করবেন না, বাড়িতে অযথাই শোক পালন করবেন না, সকলের সাথে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন। নাম্বার সাত, বন্ধুরা এই দিনে কিন্তু মহিলারা আপনারা ভুলেও মাথায় শ্যাম্পু দেবেন না, গাছ নোখ চুল দাড়ি এই দিনে কিন্তু আপনারা বাড়িতে কাটবেন না, কোনো রকমের অশ্লীল কাজ কিন্তু এই দিনে আপনারা ভুলেও করবেন না। যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন, পুণ্য অর্জনের কাজ করুন। নাম্বার আট, বন্ধুরা এই দিনে আপনারা নতুন চাল, দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতন রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে বাড়িতে সকলে গ্রহণ করুন। এবং যদি একদমই আপনারা এই পায়েস রান্না করতে না পারেন তো সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন, এতেও বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন কোন মন্ত্র পাঠ করে আপনারা সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করবেন। বন্ধুরা এই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের সূর্য নারায়ণ দেব। এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন অবধি তিনি থাকবেন। তাই বন্ধুরা সৃষ্টির শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন এবং তার দিব্য রূপের দর্শন করেছিলেন। সেই থেকে বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন। তিনিই একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন।
তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সবথেকে বেশি পড়ে। তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক কষ্টে ভোগেন, যদি আপনাদের কিছুতেই উন্নতি না হয়, তো বন্ধুরা আপনারা বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণদেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন। তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা 108 বার বা 11 বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম আদিত্য বিদ্মহে দিবাকরৈ ধীমহি তন্নো সূর্য প্রচোদয়াৎ। বন্ধুরা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্য দেবকে এই অর্ঘটি নিবেদন করবেন। মানে সেই ঘটির জলটি আপনারা পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনারা এই জলটি অর্পণ করবেন। কিন্তু বন্ধুরা যেন এই জলের এক ফোঁটাও এসে আপনাদের পায়ে না পড়ে, এই সামান্য জিনিসটি বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন।